চার বছর পর মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হবেন? ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প, তা ঠিক করবেন মার্কিন ভোটাররা। রিপাবলিকান প্রতীক হাতি ও ডেমোক্রেটিক প্রতীক গাধার মধ্যে চলবে এ ভোট যুদ্ধ। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির ভোটাররা ভোট দেবেন। বিশাল বড় দেশ যুক্তরাষ্ট্রে 6টি টাইম জোন রয়েছে, ফলে বিভিন্ন অঙ্গরাজ্যে সময় ব্যবধান রয়েছে, সেটি সমন্বয় করেই ভোট শুরু এবং শেষ হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের 7,80,00,000 ভোটার আগাম ভোট দিয়েছেন। নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প ছাড়াও আরও 4 জন প্রার্থী লড়াই করছেন। তারা হলেন গ্রিন পার্টির জিল স্টেইন, লিবার্টেরিয়ান পার্টির চেস অলিভার, স্বতন্ত্র প্রার্থী কর্নেল ওয়েস্ট ও রবার্ট কেনেডি জুনিয়র। তবে নির্বাচনে তারা তেমন বড় কোনো পার্থক্য করতে পারবেন না বলেই মনে করেন বিশ্লেষকরা।